আসসালামু আলাইকুম। আজকে নরম তুলতুলে চকলেটি বনরুটি রেসিপি শেয়ার করছি। হাতের কাছে থাকা অল্প উপকরণে বানিয়ে ফেলা যায়। বড়দের কাছে খেতে যেমন ভালো লাগবে, তেমনই ছোটরাও কিন্তু ভীষণই পছন্দ করবে। মূল রেসিপিতে চলে যাচ্ছি। 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, আর তারপরে আমার লাগছে ইস্ট 2 চা চামচ। প্রতি কাপ ময়দার জন্য 1 চা চামচ করে ইস্ট লাগবে, মানে 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ ইস্ট নিয়েছি। আর লবণ দিচ্ছি 7 বুঝে, আর চিনি দিচ্ছি 3 টেবিল চামচ, অথবা নিজের 7 বুঝে দিতে হবে। আমি এই বনগুলো তেল দিয়ে বানাবো, আপনি চাইলে ঘি বা বাটার দিয়েও বানাতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়েছি, আর হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে পরিমাণ মতো অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিবর্তে চাইলে দুধও দেওয়া যাবে। এর ডোটা হবে এরকম, খুব বেশি নরম না, আবার একদম শক্তও না। ভালো করে কিছুক্ষণ একটু মথে নিতে হবে। যত ভালো করে মথে নেওয়া হবে তত ভালোই বনরুটিটা তৈরি হবে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এরকম গোল করে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। কখনও যদি 30 মিনিটে ইস্ট অ্যাক্টিভ না হয়, সেক্ষেত্রে আরও বেশি সময় পর্যন্ত রাখতে হবে। আমি 30 মিনিট পর ফিরে এসেছি, আর দেখতে পাচ্ছেন ময়দার খামিটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, আর খানিকটা তেল ব্রাশ করে এক সাইডে রেখে দিচ্ছি। আমি যেহেতু এই বনগুলোর ভিতরে চকলেট দিব, সেই জন্য আমি এখানে 2টার মতো এরকম চকলেট নিয়েছি। এই চকলেটগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় 5 টাকা বা 10 টাকা দামে। আপনি যদি ভিতরে চকলেট দিতে না চান, তাহলে কিন্তু চকলেট না দিয়েও বনগুলো বানানো যাবে। আমি হাতে আর একটু তেল মাখিয়ে নিয়েছি, এতে বনগুলো বানাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। এইরকম করে ভিতরে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। আপনি আরও বেশি চকলেট দিতে পারেন, কিংবা চকলেট না দিয়েও কিন্তু বনগুলো বানাতে পারেন সেম প্রসেসে। এই একই প্রসেসে আমি সবগুলি বন বানিয়ে নিচ্ছি, আর এরকম প্যানের মধ্যে রেখে দিচ্ছি। আমার এরকম বড় বড় 4টে বন হয়েছে। আপনি যদি ছোট করে বানান, তাহলে 5-6টার মতো বানানো যাবে। আর বানানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। আর এতে করে এই বনগুলো আরও অনেকটা ফুলে যাবে। এবার আমি একটা ডিমের হলুদ অংশ, মানে কুসুম, ভেঙে নিচ্ছি, আর উপর দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। ডিমের পরিবর্তে দুধও দেওয়া যেতে পারে, অথবা দিতে না চাইলে এই অংশটা বাদও দেওয়া যাবে। আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে, তাহলে অবশ্যই একটা কাগজ দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। আর এবারে বেক করার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানের উপরে প্যানটা বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের বদলে তাওয়াও নেওয়া যেতে পারে। এতে করে যেটা হবে, পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর এভাবে করে আমি চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি বেক করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন এই বনগুলো কতটা সুন্দর করে ফুলেছে, এবং উপরটাও অনেক সফট হয়েছে। চুলায় বেক করার কারণে কালারটা খুব ভালো আসেনি, আপনি চাইলে এভাবেও খেতে পারেন। তবে আমি এভাবে একটু উল্টে মিনিট খানেকের মতো রেখে দিব, আর এতে করে অপর সাইডটাও ভালোভাবে সুন্দর কালার আসবে। আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিবেন। বনরুটিগুলো কিন্তু খেতে ভীষণই মজার হয়েছিল, আর ভিতরটা এতটাই তুলতুলে, খুবই ফ্লাফি। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।